না ওটা বলবো আমি ভুলি নাই ওটা ওটা বলবো ইনশাআল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই but probably this is not the right time again যখন আমার সময় হবে কারণ আমি সব সময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে আমি বিদায় নেব ইনশাআল্লাহ আমার টার্মসে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর আর ওটা আপনারা সময় মতো ইনশাআল্লাহ পাবেন তখন গরম খবর ভালো ভালো মানে ভালো তো শেষ নেই আপনি কারণ স্পোর্টস জিনিসটা এমন আপনি যতই ভালো করবেন আরও ভালো করার স্কোপ থাকবে ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবাবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো রেজাল্ট করা উচিত ছিল বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবাবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ T20 ক্রিকেট দ্যাট উই প্লে ইন্টারন্যাশনালি অ্যান্ড ডোমেস্টিক্যালি and probably the wickets that we play back in Bangladesh that is probably one of the reason probably I'm বলবো না যে এটা শুধুমাত্র ওদেরই দোষ এটা আমাদেরও probably skill lackings আছে vice versa so but going forward you never know in 3 years time in 2 years time Bangladesh will be in a very good position in T20 cricket inshallah হ্যাঁ ট্রফি নেই অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা কিন্তু আমি এটা বলবো না এই কথাটা আমি মনতেও মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই যদি ট্রফি জেতাই যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওন্ট বি কল লেজেন্ড তো এটা আমার চিন্তাভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় সি যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম তো প্রবাবলি দ্য সিচুয়েশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন নাও ইজ ওয়ে ওয়ে ডিফারেন্ট এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না সবারই কন্ট্রিবিউশন আছে এভরি প্লেয়ার এভরি কোচ এভরি টিম ম্যানেজমেন্ট সবার তো আমি এভাবে চিন্তাভাবনা করি এবং আমার মনে হয় এইভাবে চিন্তাভাবনা করা উচিত কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না তাহলে আমি যেটা আগে বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে উডেন্ট হ্যাভ বিন কল লেজেন্ড এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন এবং আমি ওইভাবে দেখি আমি কখনো তারতম্যটা পছন্দ করি না এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়াল এবং হোয়াট এভার Bangladesh has achieved. Everyone was part of it.